সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ অর্থাৎ 15 জুন, তোমরা জানো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি কোর্সে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে সকাল 10টা থেকে। তাই আমি তোমাদেরকে আজকে একদম লাইভ কম্পিউটারে কিভাবে তোমরা বাড়িতে বসে অনলাইনে নিজের বিডিপি ফর্ম ফিল আপ করবে সেটা দেখাবো। কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখাবো যে এই বিডিপি অনলাইনে ফর্ম ফিল আপ করার পদ্ধতিগুলো কী কী এবং কোন কোন পন্থা, কোন কোন স্টেপস আমাদেরকে অনুসরণ করতে হবে। তাই মূল ভিডিওটি আমি অন্য একটি অংশে শ্যুট করব। তার আগে আমরা দেখে নেব এই ভিডিওয় যে আমাদেরকে বিডিপি অনলাইন ফর্ম ফিল আপ করার পূর্বে কোন কোন জিনিসগুলি মাথায় খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসগুলি আমাদেরকে রেডি নিয়ে বসতে হবে, যাতে করে ফর্ম ফিল আপ করার সময় আমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। তাই চলো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিই NSOU-তে বিডিপিতে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য কোন কোন স্টেপস অনুসরণ করতে হবে। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম, এখানে লিখলাম NSOU, দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার ফলে দেখো এই আমার সামনে খুলে গেল ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি www.wbnsou.ac.in। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আমি দেখতে পাচ্ছি এখানে বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন, এই যে এখানে রয়েছে, সরি, এই অ্যাডমিশন টু ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ বিডিপি সেশন জুলাই অ্যাসেসমেন্ট ইয়ার 2019-2020। এখানে রয়েছে অ্যাডমিশন নোটিশ, এখানে রয়েছে স্টেপস টু বি ফলোড, এখানে রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। আমরা এখানে স্টেপস টু বি ফলোড এটা ক্লিক করে দেখে নেবো কী কী পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। এখানে এটা আমাদের পূর্বেই এই নোটিফিকেশনটি হয়েছিল, এটা প্রেস রিলিজটি 4 তারিখে হয়েছিল, তবু আমরা এটা একবার দেখে নিই। প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদের NSOU ওয়েবসাইট খুলতে হবে, সেখানে গিয়ে ফিল আপ ফর্ম অনলাইনে ক্লিক করতে হবে, তারপরে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, তারপরে সেখান থেকে যারা অনলাইনে পে করবে তাদের জন্য এই পন্থাগুলো আছে, যারা অফলাইনে পে করবে সেখান থেকে প্রিন্ট আউট নিয়ে এই দিকে চলে আসবে। এইবার যারা অনলাইনে পেমেন্ট করবে তারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইউজ করে পেমেন্ট করতে পারে, অথবা যারা ফর্মটি ফিল আপ করার পর অফলাইনে পেমেন্ট করবে তারা ব্যাংকে চালানের মারফত টাকা কাটিয়ে 2 দিন পরে আপডেট হবে সেটা চলে আসবে। তারপরে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট তারা পেয়ে যাবে, সেই সঙ্গে তাদেরকে কী করতে হবে, এই পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এবং আবেদনপত্রটি নিয়ে গিয়ে নির্দিষ্ট সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে যেতে হবে। তারপর আবার বলছে কি, ভিজিট ওয়েবসাইট টু টেক প্রিন্ট আউট অফ দ্য প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, এনরোলমেন্ট সার্টিফিকেটের জন্য আবার ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট নিতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে স্টাডি সেন্টারে যখন আমরা ফর্মটা নিয়ে যাব, কী লাগবে, ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে বিডিপি অনলাইনে ফর্মটা তোমরা ফিল আপ করবে তার একটি প্রিন্ট আউট লাগবে, পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, যদি অনলাইনে পেমেন্ট করে থাকো তাহলে তার রিসিপ্ট, বা যদি ব্যাংকে চালানোর মাধ্যমে পেমেন্ট করে থাকো তার রিসিপ্ট দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ এই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে যে তথ্য তোমরা দেবে সেই সেই তথ্যের সাপেক্ষে তোমাদেরকে ডকুমেন্টস দিতে হবে এবং সেই প্রত্যেকটি ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। ফিল্ড ইন পারফরেটেড অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্টস এনরোলমেন্ট ফর্ম কালেক্টেড ফ্রম স্টাডি সেন্টার, এটি স্টুডেন্টস এনরোলমেন্ট ফর্ম এটি স্টাডি সেন্টার থেকে নিয়ে সেটি ফিল আপ করে দিতে হবে। Annexure 1 অ্যান্ড Annexure 2 কালেক্ট ফ্রম স্টাডি সেন্টার, এই Annexure 1 Annexure 2 স্টাডি সেন্টার থেকে দেবে সেটি কালেক্ট করে নিয়ে জমা করতে হবে। রিসিপ্ট অফ SLMs উইল বি ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি, শুড বি রিটেইনড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, সাইন রিসিপ্ট অফ SLMs needs to be submitted at study center, valid enrollment cum identity card issued by the university needs to be produced to get SLMs after getting a SMS to collect SLMs. অর্থাৎ এই যে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার দেবো, সমস্ত কিছু আপডেট নিউজ ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারা ওই সংশ্লিষ্ট মোবাইলে পাঠিয়ে দেবে। তো তোমাদের যখন স্টাডি মেটেরিয়ালগুলো নিতে হবে, এখানে SLM মানে স্টাডি মেটেরিয়াল, সে স্টাডি মেটেরিয়ালগুলো নেওয়ার সময় অবশ্যই স্টাডি সেন্টার কর্তৃক প্রদত্ত যে স্টুডেন্টদের কার্ড থাকবে, আইডেন্টিটি কার্ড, সেই আইডেন্টিটি কার্ড দেখিয়ে নিতে হবে এবং কখন স্টাডি মেটেরিয়াল নিতে হবে তার SMS তোমরা পেয়ে যাবে। এইবার চলে আসি কী কী জিনিস, প্রথমে বলছে ডিটেল স্টেপসগুলো কী কী রয়েছে। স্টেপ 1, ফিল আপ অ্যান্ড সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম,
স্টেপ টু, আপলোড ইউর রিসেন্ট স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। হ্যাঁ, ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি ইন জেপিজি অর জেপিইজি ফরম্যাট অনলি, জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। ফাইল সাইজ অফ ইচ ইমেজ, বোথ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, মাস্ট বি লেস দ্যান 50 KB, 50 KB কম হতে হবে। দ্য ডাইমেনশন অফ দ্য স্ক্যান ফটোগ্রাফ শুড বি 140 পিক্সেল টু 162 পিক্সেল, এইগুলো হাইট অ্যান্ড ওয়েথ থাকতে হবে। ডাইমেনশন অফ দ্য সেকেন্ড স্ক্যান সিগনেচার শুড বি 150 পিক্সেল ইন্টু 50 পিক্সেল, এইটা হচ্ছে সিগনেচারে থাকতে হবে। অ্যাপ্লিক্যান্টস ক্যান ইউজ দ্য আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার বাটন টু আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাট ল্যাটার পয়েন্ট অফ টাইম হিজ ইউজিং হিজ অর হার অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ। পরে চাইলেও আবেদনকারী প্রার্থী তার ছবি এবং সিগনেচার আপলোড করতে পারে এই দুটি জিনিসকে ব্যবহার করে, কি না অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ ব্যবহার করে। টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ব্যাঙ্ক চালান, হু উইল পে থ্রু ব্যাঙ্ক চালান, হু উইল পে থ্রু ব্যাঙ্ক চালান, প্লিজ চেক অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য কন্ডিশন অ্যান্ড ইউজ দ্য বাটন ক্লিক হেয়ার টু জেনারেট ব্যাঙ্ক চালান ফর পেমেন্ট থ্রু ব্যাঙ্ক ব্রাঞ্চ, টু টেক প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ব্যাঙ্ক চালান। এই যে যারা ব্যাঙ্কের চালানের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাদের এই অপশানটিতে কি ক্লিক হেয়ার টু জেনারেট ব্যাঙ্ক চালান ফর পেমেন্ট থ্রু ব্যাঙ্ক ব্রাঞ্চ, এখানে ক্লিক করে ব্যাঙ্ক চালানটি জেনারেট করতে হবে এবং সেটা প্রিন্ট আউট নিয়ে ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করে আসতে হবে। এই দেখো সেই জায়গাটা হয়েছে পেমেন্ট থ্রু অফলাইন মোড ফর পেমেন্ট থ্রু ব্যাঙ্ক ব্রাঞ্চ, এখানে আন্ডারস্ট্যান্ডে বক্সে ক্লিক করে এখানে জেনারেট করতে হবে, এইভাবে তারা পাবে। এছাড়া এখানে বলা হচ্ছে অ্যাটাচ ফটোকপি অফ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস উইথ দ্য ফিল্ড ইন কম্পিউটার জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিপোর্ট টু ইউর সিলেক্টেড স্টাডি সেন্টার ডিউরিং ইটস ওয়ার্কিং আওয়ার্স টু হ্যাভ ইট চেকড অ্যান্ড ভেরিফাইড বাই দ্য স্টাডি সেন্টার অথরিটি। অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় বারবার বলে দিচ্ছি যে সমস্ত তথ্য তোমরা দেবে তার সাপোর্টিং ডকুমেন্টস তোমাদেরকে এই ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট নিয়ে তার সঙ্গে জমা দিতে হবে স্টাডি সেন্টারে এবং সেটা সেখানে গিয়ে ভেরিফাই করে নিয়ে আসতে হবে। এখানে মনে রাখতে হবে আফটার ভেরিফিকেশন অফ ইউর ডকুমেন্টস দে উইল পুট দেয়ার অফিসিয়াল স্ট্যাম্প ইন দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, বি কশিয়াস অ্যাবাউট বারকোড, এবং সেখানে বারকোড যুক্ত একটা স্ট্যাম্প তারা দিয়ে দেবে এবং বারকোডের উপর যাতে স্ট্যাম্পটা না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। বিফোর লিভিং দ্য স্টাডি সেন্টার ভেরিফাই দ্য অফিসিয়াল স্ট্যাম্প অ্যান্ড অথোরাইজ সিগনেচার অফ স্টাডি সেন্টার অন দ্য টপ লেফট কর্নার অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আবেদনপত্রের ওপরে বাঁ দিকে খেয়াল রাখতে হবে যে ভেরিফাই করার পর যেখানে স্টাডি সেন্টারে তোমরা ভেরিফাই করছো সেখান থেকে যেন তারা সই করে দেয় ফর্মে ওপরে বাঁ দিকে। স্টেপ ফোর, পেমেন্ট অফ ফিস, পেমেন্ট অফ ফিস পেমেন্ট করতে হবে অফলাইনে করতে হলে ব্যাঙ্ক ব্রাঞ্চের মাধ্যমে চালানের মাধ্যমে, অনলাইনে যারা করতে চাও অনলাইন পেমেন্ট গেটওয়ে যেগুলো রয়েছে সেখানে তোমরা করতে পারো। এই যে দেখতে পাচ্ছ পেমেন্ট থ্রু অফ অনলাইন মোড, এখানে অনলাইন মোডে অনলাইন ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এগুলো করা যেতে পারে। 5 নম্বর স্টেপ হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন, এই যে তোমরা পেমেন্ট করলে সেই পেমেন্টের স্ট্যাটাসটা কি, সেটা কি সাকসেসফুল না আনসাকসেসফুল সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। আপনার গেটিং এসএমএস ফর কনফার্মেশন অফ রিসিভিং ফিজ ফ্রম ইউনিভার্সিটি এন্ড ভিজিট অ্যাডমিশন ওয়েবসাইট অ্যান্ড ক্লিক অন চেক পেমেন্ট স্ট্যাটাস, এই চেক পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে ক্লিক করতে হবে, ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ দিয়ে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট একবার বার দেখে নিয়ে সেটা একটা প্রিন্ট আউট নিতে হবে অবশ্যই। ফাইনাল স্টেপ 6, ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন অ্যাট স্টাডি সেন্টার, প্রথমে গিয়ে আমরা একবার কি করব স্টাডি সেন্টার থেকে ভেরিফিকেশন করে নিয়ে আসব, কারণ এই ভেরিফিকেশনটা করানোটা খুব প্রয়োজন, কারণ একবার ফিজ সাবমিশন হয়ে গেলে ফিজ সাবমিট হয়ে গেলে সেটি আর পুনরুদ্ধারের কোনো উপায় নেই, সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই ফিজ সাবমিট করার আগে আমরা একবার ফর্মটা ফিল আপ করে সেটা প্রিন্ট আউট নিয়ে সেটি স্টাডি সেন্টার থেকে ভেরিফাই করে নিয়ে আসবো, তারপরে এসে ফাইনাল পেমেন্ট করবো। তাই এখানে বলছে ভিজিট স্টাডি সেন্টার অ্যালং উইথ দ্য কম্পিউটার জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম সাপোর্টিং ডকুমেন্টস অরিজিনাল অ্যান্ড ফটোকপি। অবশ্যই যখন ফাইনাল শেষবারের মতো অন্তিমবারের মতো আমরা স্টাডি সেন্টারে যাবো ডকুমেন্টস নিয়ে, তখন অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে স্বপ্রত্যয়িত জেরক্স ডকুমেন্ট বা অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে ফটোকপি সেগুলো নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, এই রিসিপ্টটা নিয়ে যেতে হবেই। অন ভেরিফিকেশন অফ পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড অফিসিয়াল স্ট্যাম্প অ্যালং উইথ অথোরাইজ সিগনেচার অফ স্টাডি সেন্টার অন দ্য টপ লেফট কর্নার অফ অ্যাপ্লিকেশন ফর্ম, স্টাডি সেন্টার উইল ইস্যু অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্টুডেন্ট এনরোলমেন্ট অ্যান্ড অ্যানেক্সার 1 অ্যান্ড 2। এইটা অবশ্যই মনে রাখতে হবে যে
ফাইনাল যখন আমরা ফর্ম সাবমিট করতে যাব, তখন স্টাডি সেন্টারের তরফ থেকে কি কি দেখা হবে? না স্টাডি সেন্টারের তরফ থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, এইটি দেখা হবে, এইটি তারা ভেরিফাই করবে। এবং তোমরা যে ফর্মটি নিয়ে যাবে সেই ফর্মে আগেই বলেছি ওপরে বাঁ দিকে কর্নারে স্টাডি সেন্টারে ভেরিফিকেশন বা ভেরিফাইড যে সিগনেচার থাকবে সেই সিগনেচার তারা মিলিয়ে দেখে নেবে। যদি এই দুটো জিনিস ঠিকঠাক থাকে তাহলে স্টাডি সেন্টারের তরফ থেকে তোমাদেরকে একটি কি দেওয়া হবে, না তোমাদেরকে একটি স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম দেওয়া হবে, যেখানে অ্যানেক্সা 1-2 দেওয়া থাকবে এবং অন্যান্য যাবতীয় তথ্য চাওয়া হবে, সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম অ্যানেক্সা 1 and 2 হুইচ আর টু বি ফিল্ড আপ বাই দ্য অ্যাপ্লিকেন্টস। ওই স্টাডি সেন্টারে তোমাদেরকে নিজের হাতে স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম অ্যানেক্সা 1 এবং অ্যানেক্সা 2 এগুলো তোমাদেরকে সেখানেই ফিল আপ করতে হবে। সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস টু স্টাডি সেন্টার, এবং সমস্ত ডকুমেন্টগুলো তোমাদেরকে একত্রিত করে তখন স্টাডি সেন্টারে সাবমিট বা জমা দিতে হবে। এখানে বলছে আরেকবার কি কি দেখে নিই, এই যে সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস টু দ্য স্টাডি সেন্টার, তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে দিতে হবে ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, দ্বিতীয় নম্বরে দিতে হবে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, তৃতীয় নম্বরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সাপোর্টিং ডকুমেন্টস, চতুর্থ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর স্টাডি এনরোলমেন্ট ফর্ম, যেটা স্টাডি সেন্টার থেকে দেবে সেটা নিয়ে ফিল আপ করে দিতে হবে, পঞ্চম অ্যানেক্সা 1 এবং অ্যানেক্সা 2 যেটা স্টাডি সেন্টার দেবে ভেরিফিকেশন স্ট্যাম্প মারা ফর্ম দেখে পেমেন্ট কনফার্মেশন স্লিপ দেখে সেইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। এখানে মনে রাখতে হবে দ্য অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু কিপ এ কম্পিউটার জেনারেটেড অ্যাডমিশন ফর্ম সাইন্ড অ্যান্ড স্ট্যাম্পড বাই দ্য পার্সন অ্যাটেন্ডিং হিম অর হার ইন দ্য স্টাডি সেন্টার, দ্য সাইন্ড অ্যান্ড স্ট্যাম্পড কপি হি অর শি মে প্রিজার্ভ অ্যাজ এ প্রুফ অফ সাবমিশন। মনে রাখতে হবে একজন আবেদনকারীকে অতিরিক্ত একটা কপি, এই অ্যাপ্লিকেশন কপি কি করতে হবে না, প্রিন্ট আউট করে রাখতে হবে বা জেরক্স করে সে রাখতে পারে, এবং সেইটি জমা দেওয়ার সময় একটি কপিকে রিসিভ আকারে বা সই করে সেটা নিয়ে রাখতে হবে, যাতে করে এটা তার প্রমাণ যে সে এই স্টাডি সেন্টারে তার ফর্ম ভেরিফিকেশন করিয়েছিল এবং সেই স্টাডি সেন্টারে ফর্মটি জমা করেছে, এইগুলো মনে রাখতে হবে। স্টেপ 7, প্রিন্টিং অফ প্রভিশনাল অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড রিসিপ্ট অফ SLM, প্রিন্টিং করতে হবে এগুলো অনলাইন ভেরিফিকেশন অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট এবং SLM এর রিসিপ্ট কি। আফটার গেটিং SMS ফর কনফার্মেশন অফ এনরোলমেন্ট জেনারেশন ফ্রম ইউনিভার্সিটি এন্ড ভিজিট অ্যাডমিশন ওয়েবসাইট অ্যান্ড ক্লিক অন প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট। এখানে মানে যখন তোমরা ফর্মটি জমা দিয়ে দেবে, ফিস জমা দিয়ে দেবে, সব যখন হয়ে যাবে, কিছুদিন পর তোমরা দেখবে ইউনিভার্সিটির তরফ থেকে একটি তোমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS আসবে যে প্রভিশনাল অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এবং SLM এর রিসিপ্ট ডাউনলোড করার জন্য। তখন ওয়েবসাইটে গিয়ে এই অপশানে গিয়ে প্রভিশনাল অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট এবং রিসিপ্ট অফ SLM এখানে গিয়ে তোমাদেরকে কী করতে হবে না, এগুলো ডাউনলোড করে নিতে হবে। এইটা হবে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, এইটা এরকমই দেখতে হবে, নিচে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এই জিনিসটা তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে। এইগুলি ছিল স্টেপস, যে স্টেপসগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে। এরপরের ভিডিও আমরা একদম লাইভ একটি BDP অনলাইন ফর্ম ফিল আপ করে দেখাবো, যাতে করে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও যেটি আমি দেখাতে যাচ্ছি কিছুক্ষণ পরে সেটা তোমরা অবশ্যই দেখো, কীভাবে তোমরা অনলাইনে বাড়িতে বসে বিনা বাধায় ফর্ম ফিল আপ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ধন্যবাদ।